والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسالونك عن الخمر قل فيهما اثم كبير وعن عمار ياسر قال

সংক্ষিপ্ত সময় বক্তব্য বিষয়ে নেশাজাত দ্রব্য সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি সে হাজিশের সরলম্বাদ হচ্ছে আমার মিয়া সালত আলামন্দ পূর্ণিত তিনি বলেন রাসুন সাল্লা ও আলাইসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনও জান্নাতে যাবে না দ্রব্য পানকারী সম্মানিত উপস্থিতি নিশাজার দ্রব্য মত এমন একটি বস্তু যা খেলে বিবেক আচ্ছন্ন হয়ে যায় আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতায়িত কোনো জ্ঞান থাকে না তাই আসুসাল্লা ও আলাইসাল্লাম বলেছেন মজা হচ্ছে সচল অশ্লীল কর্মের মূল তো তাই নয় এই মত নিয়ে